হ্যালো গাইস, এখন আছি আমি পাকুটিয়া বড় পুকুরে। আর এই যে দেখতেছেন, পুকুরটা এখন অনেক শুকানো, আগে অনেক পানি ছিল আর এখন অনেক শুকানো হয়েছে, কারণ এটাকে খনন করা হবে। আর আমার লাইফের প্রথম আমি দেখলাম এই পানি শুকানো, তার আগে আমি আর দেখি নেই। আর এই সিঁড়িটা আপনাদেরকে দেখাবো, এই দেখতেছেন এখানে খনন করা হইতেছে। আর এই সিঁড়িটাকে আজকে আপনাদেরকে দেখাবো, এটা কেমন আছে এখন। এটা অনেক বছর পানিতে ছিল, নিচে টুক পানির নিচে। আর এই সিঁড়িটা দেখছেন অনেক মজবুত আছে এখনো, গাটলাটা। আর এখানে দেখেছেন, আমি ভিতরে যাব এখন, দেখেন ভিতরে টুককে অনেক সুন্দর। আর এই দেখেছেন যে রডটা বের হয়েছে, এখানে রডটা বের হয়ে গেছে দেখতেছেন। আমি আর আমার এক ফ্রেন্ড আছে, আর এই দেখছেন রডটা একদম বের হয়ে গেছে, তাও এটা কিন্তু অনেক শক্তি করে ধরে আছে। আর এই যে এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখেন এখানে শুধু খালি রটেই আছে, দেখতেছেন এখানে শুধু রটেই আছে, আর কোনো সিমেন্ট টেমেন্ট বালিটের কিছুই নাই। যখন পুকুরে পানি থাকে তখন অনেক সুন্দর দেখা যায়, অনেক ভরা ভরা দেখা যায়। আর এখন দেখতেছেন যে এটা মনে হয় এখন পুকুরই মনে হয় না, একদম মনে হয় ছোট। দেখেন চার সার দিয়ে মাটি দিয়ে ভরে গেছে, আর এখানে খনন করা হতেছে, দেখতেছেন ভেঁকুও আছে এখানে মাটি কাটতেছে দেখতেছেন তো। আর এখানে যে 24 বছর পর আমি দেখলাম এই পুকুরটা খনন করতে, তার আগেও খনন করছে নাকি আমি শিওর বলতে পারলাম না, কিন্তু আমার লাইফে আমি আজ প্রথম দেখলাম। আর এখন আমি চলে যাব যে উপর থেকে আপনাদেরকে দেখাই এটা কেমন। দেখেন এখানকার ভিউটা কিন্তু অনেক সুন্দর। আর এখানে মাটি দিয়ে দেখছেন ভরে গেছে, তার কারণে এটা খনন করতেছে। আর এখন দেখেছেন এটা কিন্তু পাকুড়ে সরকারি প্রাইমারি স্কুল, তার সামনে আমি রয়েছি। আর এখানে জমিদার বাড়ি আছে, আর এখানে দেখতেছেন একটা কলেজ, আর এই নিচে একটা